আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে সকালবেলা কিংবা রাতের বেলা রুটি কিংবা পরোটার সাথে পরিবেশনের জন্য খুব সিম্পল একটা ভাজি করে দেখাবো সেটা হচ্ছে ফুলকপি আলুর ভাজি নতুন রাঁধুনি আপুরা ইনশাল্লাহ এই ভাজিটা করতে পারেন খুব ভালো হয় খেতে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে যাবে এখানে দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব কাঁচামরিচ তো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে তো আমার ভাজি ভর্তা এগুলোতে ঝালটা কেন যেন একটু বেশিই ভালো লাগে আমি আসলে ঝাল পছন্দ করি তাই আমি সব কিছুতে দেখা যায় যে ঝালটা একটু বেশি দেই তো যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজটা বেরেস্তা করা যাবে না তা তখন আমি এখানে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলো আমি এরকম ছোট ছোটো করে কেটেছি ফুলকপি যেহেতু রান্না করব না ভাজি করব তো একটু ছোট ছোট করে কাটাই ভালো আর কি তারপরে এখানে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ আর হাফ চামচ পরিমাণের লবণ অনেকে আছে ফুলকপিতে হলুদ দেয় না আবার হলুদের পরিমাণটা অনেকেই বেশি দেয় আমি এখানে অল্প করে দিয়েছি একটু হালকা একটু কালারটা চেঞ্জ হবে আর কি হলুদটা বেশি দিলে ফুলকপির অরিজিনাল যে টেস্টটা সেটা আর ওইভাবে আসে না হলুদটা কম দিলে ফুলকপির স্বাদটা ভালো বোঝা যায় আর কি তারপরে এখানে আমি বড়ো সাইজের একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো দিলাম তো এখানে কিন্তু মশলা আমি বেশি দিব না যেহেতু এটা ভাজি আর বাংলাদেশি ভাজিতে কিন্তু অনেক বেশি মশলা ইউজ করা হয় না একটু নেড়ে চেড়ে তারপরে এটা আমি বানিয়ে নিব অল্প একটু পরিমাণে পানি দিব কারণ এটা তো সেদ্ধ হতে হবে এমনিতেই ফুলকপি আলু থেকে অলরেডি মানে পানি বের হবে তো সেই বুঝে আর কি পানি দিতে হবে আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি আর কি যেন ফুলকপি আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কি এখন আমি এটা ঢেকে দিয়ে তারপরে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো আর মাঝখানে মাঝখানে নেড়েচেড়ে দিব সকালবেলা এরকম ভাজি রুটি বা পরোটার সাথে এরকম ভাজি আর ডিম পোচ কিংবা ডিম ভাজি হলে কিন্তু সকালের নাস্তাটা খুব ভালোভাবে জমে যায় একদম কমপ্লিট একটা নাস্তা হয় আসলে তো কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম ফিরে এসে একটু নেড়ে চেড়ে নেড়েচেড়ে দিলাম আর কি আর চুলা রাশটা মিডিয়াম রাখতে হবে এই যে পানিগুলো দেখছেন এই পানিগুলো কিন্তু শুকিয়ে যাবে তো অলরেডি ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন ফুলকপিটা আরও একটু ছোট ছোট হয় এভাবে ফুলকপি আলুটা ছোট ছোট করে কাটলে ভাজাটা করলে হয় কি মানে খেতে সুবিধা হয় আর কি তো সেই জন্যই আর কি একটু ভেঙে ভেঙে দিলাম দিচ্ছি আর কি তারপরে আরও একটু ঢেকে রেখেছিলাম যেন পানিটা আরও তাড়াতাড়ি কমে যায় তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় সেজন্য নতুন রাঁধুনি আপুরা অনেকেই কনফিউজ থাকেন যে সপ্তাহে সাত দিন কি রকম ভাজি করব কি রকম কি করব। তো সকালে আপনারা এরকম সপ্তাহে দুই দিন তো এরকম ভাজি করাই যায় না শীতের সময় শীত যেহেতু চলেই আসছে এরকম ফুলকপি ভাজি হলে কিন্তু মন্দ হয় না তো আমার ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমাকে ভিডিওতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপির জন্য দেখা হচ্ছে তাহলে পরবর্তী রেসিপিতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দোয়া সবার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ